আসসালামু আলাইকুম। পলিফিক ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র থেকে ইঞ্জিনিয়ার হাসিবুল বলছি। প্রতিবারের ন্যায় আজকেও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব একটা ডুপ্লেক্স বিল্ডিংয়ের, আমাদের হ্যান্ডওভার প্রজেক্ট চাঁদপুরের, এ টু জেড কাজের ডিটেলস আমরা পার্ট টু পার্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ সো মাচ। চলুন দেরি না করে চলে যাই আজকের ভিডিওতে। আজকে যে ভিডিওটা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব, এটা হচ্ছে আমাদের একটা হ্যান্ডওভার প্রজেক্ট। এই প্রজেক্টটা হ্যান্ডওভার করা হয়েছে মূলত হচ্ছে চাঁদপুরে, চাঁদপুর সদরে। এটা হচ্ছে ডুপ্লেক্স একটা বিল্ডিং, এটা মাস্টার ভিলা বিল্ডিং করা হয়েছে ডক্টর মোশারফ হোসেন, প্রিন্সিপাল আবু মাস্টার বাড়ি, ভিলেজ পোস্ট অফিস দেবকারা। তো চাঁদপুরের সদরে এই কাজটা আমরা মূলত করেছি, এটা আমাদের ওয়ার্কিং ড্রয়িং। আমাদের কাজ কনসালটেন্ট ফার্ম হিসেবে কাজ করেছে পলিফিক ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র। আমাদের হেড অফিস অ্যান্ড ব্রাঞ্চ অফিস আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মিরপুর 12-তে আমাদের হেড অফিস, নাটোরে রাজশাহীতে আমাদের ব্রাঞ্চ অফিস আছে। তো এই হচ্ছে আমাদের মূলত আজকের ভিডিও। তো চলে যাই আমরা কাজের মধ্যে। এটা হচ্ছে আমাদের 3D ফ্রন্ট ভিউ ডুপ্লেক্স বিল্ডিং এর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরো কিছু 3D ফ্রন্ট ভিউটা আমরা আমাদের বুকে অ্যাডজাস্ট করেছি, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ব্যাক ভিউ, যেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের টপ ভিউ, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সিঁড়ি ঘরের ব্যাক সাইডটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট লুকিংটা আসলে অনেক সুন্দর একটা ডিজাইন, ইউনিক একটা ডিজাইন করা হয়েছে এই বিল্ডিংটাতে। এবার আমরা মূলত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে একটা বিল্ডিং এর ডিজাইন বইয়ে কি কি থাকে বা কি কি থাকা উচিত। হ্যাঁ, এখানে মূলত যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল ডিজাইন, মিনিমাম রিকোয়ারমেন্ট, যেগুলো মানে মূলত আমরা কিউং এর ক্ষেত্রে ইউজ করি, কংক্রিটের ক্ষেত্রে, ফাউন্ডেশনের ক্ষেত্রে, জেনারেল যে নলেজ গুলো আর কি, এক কথায় সেইগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। যেমন সিরিজ একটা, এগুলো বুঝতে পারবেন যে হচ্ছে এখানে ফুটিং এর কিছু ব্যাপার দেওয়া আছে, কলাম, বিম, স্ল্যাব, স্টেয়ার, এর ক্লিয়ার কভার, তারপরে হচ্ছে কত ইয়াতে ঢালাই দিবেন, কত PSI হতে হবে, হ্যাঁ এইগুলার ডিটেলস আর কি মূলত আমরা এইখানে অ্যাডজাস্ট করা আছে আর কি। ঠিক আছে, নেক্সট আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের কস্ট সেকশন, যেটা এটা আমরা ক্রস সেকশনটা দেখাচ্ছি বিল্ডিং এর। ঠিক আছে, আচ্ছা এইবার আসি আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেটা আমরা এখানে দেখিয়েছি। দেখেন এখানে বেডরুম আছে, স্টার্টিং এ আমরা পোজ দিয়ে আমরা ড্রয়িং রুমে ঢুকতেছি। ড্রয়িং রুমের পাশেই আমাদের একটা হচ্ছে বেডরুম আছে এবং সাথে টয়লেট এবং বারান্দা আছে। এর পাশে হচ্ছে অপোজিট সাইডে হাতের বামে আছে বেডরুম একটা, মাঝখানে এরপরে আমরা ডাইনিং রুমে গেলাম। ডাইনিং রুম থেকে আমাদের কিচেন পাচ্ছি এবং কিচেনের পাশে 4 ফিট 11 ইঞ্চি, যেটা দেখতে পাচ্ছেন 4 ফিট 11 ইঞ্চি, আমি আবার চেষ্টা করছি, 4 ফিট 11 ইঞ্চিটা হচ্ছে একটা পোস্ট। এটা হচ্ছে ওনাদের ওই দিক দিয়ে একটা বের হওয়ার ডোর রাখার কথাও ক্লায়েন্ট উল্লেখ করেছিল, সেক্ষেত্রে আমরা ওইভাবে রাখার চেষ্টা করেছি আর কি। তারপরে মাস্টার বেড দিয়েছি, ওইখানে টয়লেট অ্যাটাচ, টয়লেট এবং বারান্দা, সাথে বেডরুম একটা আছে পাশে হাতের বামেও, বেডরুম এবং টয়লেট অ্যাটাচ, টয়লেট, বারান্দা। আর এইদিকে আমরা রাউন্ড সিঁড়িটা দিয়েছি আর এই বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাডজাস্ট করে দিয়েছি। এটা মূলত হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা। এরপরে আমরা আসি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। এই প্ল্যানে আমরা দেখানোর চেষ্টা করেছি আবার এই স্টার্টিং এ পোস্ট, ডাইনিং রুম, ড্রয়িং রুম, সাথে বেডরুম। দেখতে পাচ্ছেন টোটাল এখানে 1, 3, 4, 5, 6টা বেডরুম আমরা এখানে ফার্স্ট ফ্লোরে দেখানোর চেষ্টা করেছি, ডাইনিং, ড্রয়িং সহ। তো
এই হচ্ছে আর্কিটেক্ট প্ল্যান। যেটা আর্কিটেক্ট প্ল্যানে আমরা এইভাবে ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী আমরা সেটা ফোটানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা নেক্সট আসি হচ্ছে ফাউন্ডেশন আর লেআউট। যেটা আমাদের টোটাল লেআউট যেটা দেখতেছেন, টোটাল 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা ডিটেলস আমাদের, 18টা কলাম লেআউট আর কি আছে টোটাল 18টা। আর মধ্যে আমাদের এই বিল্ডিংটা স্ট্রাকচারটা উঠেছে, এবং এখানে হচ্ছে শিডিউল অফ ফুটিং। হ্যাঁ, আমাদের ফুটিং এর ডিটেলসটা আমাদের এখানে দেওয়া আছে, আশা করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আসি হচ্ছে সেকশন অফ ফুটিং। ফুটিং এর ডিটেলস এখানে দেওয়া আছে, সিসি করতে হবে কত ইঞ্চি, 3 ইঞ্চি সিসি দেওয়া আছে, 5 ফিট 6 ইঞ্চি দেখেন গ্রেড বিম লোকেশন করে দিয়েছে। এখানে আমরা আসলে একটা কাজ মিস্ত্রিদের যে কাজ বোঝার জন্য আসলে কি কি যেগুলো সহজভাবে আসলে বোঝানো যায়, আমরা আসলে পলিফিক ডিজাইন ইন্টেরিয়র আসলে সেইভাবে চেষ্টা করে যে সহজভাবে উপস্থাপনা করা, যাতে একটা মিস্ত্রি কাজ করতে যেন কোনো সমস্যা বা প্রবলেম ফেস করতে না হয়। এটা হচ্ছে শিডিউল অফ কলাম। আমরা কলামের সাইজ দেখেন, C1 দেওয়া আছে 10x15, C2 দেওয়া আছে 10x12, C3 দেওয়া আছে 10x12, এবং C4 দেওয়া আছে 12 ইঞ্চি, ঠিক আছে। এবং রডগুলো দেওয়া আছে দেখেন, ফার্স্ট যেগুলো আছে হচ্ছে 6, 16, 6টা হচ্ছে 16 মিলি, আর তারপরে 6টা 16 মিলি, তারপরে 4টা 16 মিলি, 2টা 12 মিলি, এবং 5টা 16 মিলি বার, এবং সেন্টার টু সেন্টার 10 মিলি দেওয়া আছে স্ট্রেট আপের, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আসি হচ্ছে আমরা লং সেকশন, হচ্ছে গেট বিম 1। এখানে আমাদের রডের কয়টা রড দেওয়া আছে দেখেন, উপরে টপে স্টেট রড দেওয়া আছে 3টা 16 মিলি, তারপরে হচ্ছে স্টেট রড দেওয়া আছে 3টা 16 মিলি নিচে, আর মাঝখানে 10 মিলিমিটার হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লং সেকশন গ্রেড বিম 1। এটা হচ্ছে গ্রেড বিম 2 সেম স্টাইলে, 2টা 16 মিলি, 2টা 16 মিলি, 1টা 16 মিলি, 10 5 ইঞ্চি সেন্টার সেন্টার 10 মিলি। এটা হচ্ছে সেকশন স্টেয়ার কেস অফ ফার্স্ট ফ্লাইট আর কি। তো আমরা প্রথম তলার সিঁড়ির যে মানে কত মিনি রড আমরা ইউজ করেছি সেখানে সেকশন সহ দেখানো আছে, আশা করি আপনারা সেটা বুঝতে পাচ্ছেন। এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট ডিটেলস অফ স্ল্যাব। এটা হচ্ছে আমাদের মূলত স্ল্যাবের যে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইন অনুযায়ী আমরা এটা আপনাকে দেখানো হচ্ছে। এখানে স্ল্যাব থিকনেস দেওয়া আছে হচ্ছে 5 ইঞ্চি, সিরিজ স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি, আমরা ঢালাইটা দিয়েছি হচ্ছে 5 ইঞ্চিতে। সো আমাদের এই হচ্ছে স্ল্যাব ডিটেলস। শিডিউল অফ লিনটেন, এটা আমরা আসলে লিনটেনের ওয়াইডটা দেখানোর চেষ্টা করেছি, 5 ইঞ্চি 5 ইঞ্চি কত মিনিট রড ইউজ করবে লিনটেনে দেখেন, সেটাও আমরা আসলে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি বা এই ডিজাইনে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক। হ্যাঁ, সেফটি ট্যাঙ্কে আমরা ডিজাইনটা, সেফটি ট্যাঙ্কের ডিজাইনটা আমরা ডিজাইন করেছি, এবং কোথায় কত মিলি রড ইউজ করবে, কীভাবে কাজ করবে ডিটেলস আমরা সেকশন সহ সেটা দেখানোর চেষ্টা করেছি। এবার আসি হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল ওয়াল, ইলেকট্রিক ড্রয়িংয়ে আমরা ইলেকট্রিক ডিজাইনে আসলে যেগুলো দরকার সিম্বলগুলো সেগুলো আমরা আসলে ডিটেলস সহ ইলেকট্রিক ডিজাইনে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক ডিজাইনে দেওয়ার চেষ্টা করেছি। এরপর আসি স্যানিটারি ওয়ার্ক। স্যানিটারি ওয়ার্কেও আমরা স্যানিটারি ডিজাইনে আসলে যা যা দরকার সেই সমস্ত কথা চিন্তা করে আমরা সেই ডিজাইনটা, স্যানিটারি ডিজাইনটা করা হয়েছে। এরপরে আমরা আসি হচ্ছে লাস্ট এস্টিমেট অ্যান্ড কস্টিং। হ্যাঁ, আমরা টোটাল যে বাজেট হিসাব করে আমরা এই বিল্ডিং এর এ টু জেড হিসাব নিকাশ করেছি, যেটা টোটাল কি পরিমাণ মালামাল বা ম্যাটেরিয়ালস লাগবে সেটা এই এর মাধ্যমে আমরা মূলত দেখানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। আজকে আমরা আসলে পলিফিক ডিজাইন এন্ড ইন্টেরিয়র সব সময় চায় যে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার, এবং চেষ্টা করে যে ভালো কিছু আপনাদের মাঝে দেখানোর, যেটা আপনাদের একটা বিল্ডিং করতে খুব গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। একটা বিল্ডিংয়ের আমি আগেও বলেছি, এখনও আমি নতুন করে বলছি, একটা বিল্ডিংয়ের মতো 5টা ডিজাইন হয়, আর্কিটেক্ট প্ল্যান, স্ট্রাকচার ডিজাইন, থিওরি ডিজাইন, প্লাম্বিং ডিজাইন এবং ইলেকট্রিক ডিজাইন, এবং সাথে এস্টিমেট অ্যান্ড কস্টিংটা অবশ্যই করে নেবেন, কারণ আপনার সুবিধার জন্য আপনি এস্টিমেট অ্যান্ড কস্টিংটা রেখে দেবেন। 6টার সমন্বয়ে
আপনাকে একটা ডিজাইন বা কনসালটেশন ফার্ম এর একটা বই আপনাকে উপস্থাপন করবে বা সাবমিট করবে, যে বইটা খুব সহজলভ্যভাবে আপনার মিস্ত্রির মাধ্যমে কাজটা সম্পন্ন করতে পারবেন, এবং যে কনসালটেশন ফার্ম আপনাকে হেল্প করেছে বা ডিজাইনটা করেছে সেই কনসালটেশন ফার্ম যে কোনো প্রবলেম হোক সেটা সমাধান করবে। এই হচ্ছে মূলত ব্যাপার। তো আমরা চেষ্টা করব যে সব সময় ডিসিশন মেক করে আমরা আসলে একটা বিল্ডিং এ কাজ করার, কারণ কষ্টের টাকা দিয়ে বাড়ি করা, আমরা চেষ্টা করি কষ্টের টাকা, সেই কষ্টের টাকাটা যেন বিফলে না যায় সেটাই চিন্তা করে পলিফিক ডিজাইন অ্যান্ড ইন্টারভিউ, এবং সেভাবেই আমরা ক্লায়েন্ট সার্ভিস দিয়ে থাকি আর কি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পলিফিক ডিজাইন অ্যান্ড ইন্টারভিউর পাশে থাকবেন। সালামু আলাইকুম।